ভালো লাগে। মনে রাখো বলার প্ল্যান যেটা বাইরে দিলে ইটা ডু নট শো অপটিক্যাল আইসোমারি যে কোন কাই বুঝিয়েলা ছ সে কমপ্লেক্স তোমাকে পচারিব যে ইয়ার অপটিক্যাল আইসোমার কারণ শুন যেতবে তুমি তো জানো কি ডি ফল করে ফল গোটা ডি করে তুমি জানি যেকোনো কম্পাউন্ড দেখিব তুমি কম করিব মিরর ইমেজ করদব যদি সুপার ইম্পজিবল না হয় না তাহলে তার অপটিক্যাল আইসোমারি শুরু করি ভালো মনে করছি সি ও ই এন সি ও ই এন এটা হচ্ছে অক্সিজেন কাইনেটিক অ্যামোনিয়া সি এল দুইটা ধরো ইয়ার মধ্যে স্ট্রাকচারটা হবে শোনো তোমাকে অপটিক্যাল অ্যাক্টিভিটি পচারিছি মানে যে রাইটাউন অপটিক্যাল অ্যাক্টিভিটি বা কথা বলছে যে কম্পাউন্ডের অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করিব কি নাই গোটে জায়গাটা খালি শো করিব না আমরা সব ট্রান্স পজিশনটা আমি কইছিলি ট্রান্স পজিশনে প্লে সুবিধা হইল এম এ ফোর এম এ ফোর এইচ টু ইয়ার ট্রান্স ফর্মটা ইয়ার কেবল সবগুলা চেষ্টা করিব কেন এমনি রক্ষিবু পজিশন ধরো রক্ষিলি সিও তোতে প্রায় তবে মনে কর ইয়ে যেটা কি এটা এক্সিডেন্ট নাই আমি ইয়েটা কোবলা লড়িয়ে দেবে চোখ বড় মনে কর ইয়েটা কো আই তো এই পজিশনে লড়িয়ে সে দিছো দিছো না আচ্ছা এইটা পজিশন হবে না কো কো লিখে লাগবে এই সবই পাইব মানে এই লগে পাইব বা এই উপরকু ইয়ার সাথে লগে পাইব এই উপরকু ইয়ার সাথে লগে পাইব যার সাথে ইয়ার সাথে কি করে লগে পাইব কার সাথে তুমি সাথে মানে ঠিক তলে লগে মিছা এই পজিশন আর এই পজিশন কেমনি লাগবে তুমি জানি তো ছোটি অ্যাডজাস্টমেন্ট লগে দিই হ্যালো তো মু ধর এইটি লগে দিচ্ছি বলো গ্রেট এটি ইয়ে লগে দিল তো সবসময় চেষ্টা করিব ট্রান্সফার অ্যাভয়েড করিয়া দেয় ট্রান্সফার শুনে বদমাইশ করি ট্রান্সফার অপটিক্যাল আর্টিকে শো করবে না প্লেন তো তারপর আমি ট্রান্সফার করে দেবো ট্রান্সফার করে দেবো
আরামসে হেসে গেছে। তো বলতাম শীষ শরীর, একটু উঠে ক্লোরিন লাগাবি দেবি, একটু উঠে অ্যামোনিয়া লাগাবি দেবি, হয় নাই একটু উঠে ক্লোরিন লাগাবি দেবি, একটু উঠে অ্যামোনিয়া লাগাবি দেবি, কেমন সই না হয় নাই? এটা জব ফল হয়ে গেল, বুঝা গেল বাচ্চা গেল। এইটা অপটিক্যাল একটু সব করতে পারে, সাইড রোড লাগিয়ে দিলে করো প্লে মিরর, আরে বলো দেখি মিরর রং আমরা করো লাগতে রাখি করিব, আরে বাম পটো ডাকলে কিন্তু দেখে দিব, ডাকলে পটো বাম পটো দেখে দিব, করিপারিব উল্ট মন্ডি সেই ভাবে রহিব সবাই, মানে উপরে যে পিলা সেই ক্লোরি তলে খুলে ফুলে সেই অ্যামোনিয়া, এটা কোন হয়েছিল এনএসটি, এটা কোন হয়েছিল সিএম, এটা হয়েছিল ওছো, আরে মনে পড়লে না মনে পড়ে গেল, এটা কোন সোর্স বি এন্ড এম ফর্ম, কোনটা কোন ফর্ম কিছু কইবে দরকার নেই, তুমি জানো এটা পিওরলি এক্সপেরিমেন্টাল বেসিস করা, আরে বুঝি পেলো বুঝি পেলো কোডা কইব চিত্রটা কেন তো দেখবে লো ভালো কইলা সমান হয়ে গেল না, সেই জিনিসটা হবে না
কেন দিচ্ছ না দাও? সময় দাও কিন্তু বড় লাগে। এইবারে তখন কাম করিব সমস্ত দয়া করি খাতারে সে পেন্সিলে ঠিক আছে, পেন্সিলে যেটা দেখা হয়েছে তোমার লেখিওনি, যেটা পেন্সিলে সে আগে দিয়েছে সেটা লেখিওনি না? আসলে নিচে করেই বেশি করে তবে খালি মাল ব্যাপারে লিখে গেছে